কর্মীদের। বকেয়া ডিএ মামলায় ফের মন্তব্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি পর্যবেক্ষণ বিচারপতিদের? দেখো, মহামান্য বিচারপতি হরিশ টন্ডন বলেছেন যে মহার্ঘভাতা পাওয়ার অধিকার আর সরকারি কর্মচারীদের রয়েছে। তার কারণ তুমি জানো যে এই কলকাতা হাইকোর্টেরই পূর্বতন একটি ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাশিস করগুপ্ত ডিভিশন বেঞ্চ, তারাও কিন্তু বলেছিলেন যে মহার্ঘভাতা পাওয়ার অধিকার সরকারি কর্মচারীদের রয়েছে। ফলে তো সেই নির্দেশ উল্লেখ করেই আজকে মহামান্য বিচারপতি আরো একবার রাজ্যকে স্মরণ করিয়ে দিয়েছেন যে যেহেতু সেই নির্দেশ এখনো বহাল আছে এবং রাজ্য তার বিরোধিতা করেনি পরবর্তী ক্ষেত্রে, সেহেতু এটা কিন্তু ওয়েল সেটেলড যে মহার্ঘ ভাতা পাওয়ার অধিকার সরকারি কর্মচারীদের রয়েছে। ফলত সব মিলিয়ে সরকার যে এই যে মামলা তুমি জানো রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নির্দেশকে চ্যালেঞ্জ করে, যে নির্দেশে বলা হয়েছিল যে 2020 সালের মধ্যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কখন কিভাবে দিতে হবে তার সংক্রান্ত একটা গাইডলাইন বা নির্দেশ দিয়েছিল, সেটাকে চ্যালেঞ্জ করে সরকার কলকাতা হাইকোর্টে মামলা করে এবং দীর্ঘদিন ধরে সেই মামলাও কলকাতা হাইকোর্টে তার বিচার পর্ব চলছে এবং সেই মামলার প্রেক্ষিতেই আজকে এই মন্তব্য করেছেন বিচারপতি হরিশ।